কোনটা সত্য কোনটা মিথ্যা। যদি বিভ্রান্তির মধ্যে যদি আপনি বিচরণ করেন সেক্ষেত্রে আপনি সত্যকে কিভাবে পাবেন? তাহলে সত্যকে যদি আপনি সত্যকে যদি সামনে রাখতে চান সর্বাঙ্গে আপনাকে কি করতে হবে? ধর্ম যশোর শ্রবণ করতে হবে, ধর্ম শিক্ষা গ্রহণ করতে হবে, ধর্মীয় বই পড়তে হবে। ধর্মীয় বই পড়ার পরে যদি আপনি বলতে না বুঝেন, আমাদের পরম উৎসব যে বৃক্ষ সংগম আছেন, আপনারা বৃক্ষ সংগমের নিকট এসে ভারতের সঙ্গে আলাপ করতে পারেন। এই জিনিসটা আমি বুঝতে পারছি না, আপনি আমাকে এই জিনিসটা শিক্ষা প্রদান করুন। দেখুন, লৌকিক শিক্ষায় আপনারা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, লৌকিক শিক্ষায় আপনারা অনেক শিক্ষিত। এখন লৌকিক শিক্ষায় শিক্ষিত বলে যদি আপনি মনে করেন যে আপনি ধর্মের মধ্যে পারদর্শী, তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বড় ভুলটা হবে। কারণ লৌকিক শিক্ষায় আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আপনি অনেক কিছু হতে পারেন। ধর্মীয় শিক্ষাটা হচ্ছে কি, আপনাকে ধর্ম শ্রবণ করতে হবে, ধর্মীয় বই পড়তে হবে, ধর্ম সাক্ষাৎ করতে হবে, ধর্ম আলাপ আলোচনা করতে হবে, করার পরে আপনি ধর্ম শিক্ষাটা প্রাপ্ত হবেন। এখন আমাদের সমাজের মধ্যে বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা দেখতে পাই, ধর্ম শিক্ষা না করে, ধর্ম সাক্ষাৎ না করে, ধর্মীয় বই না পড়ে লৌকিক শিক্ষার আলোকে আপনি ধর্মকে ব্যাখ্যা করতে যাচ্ছেন, যেটা হচ্ছে সবচেয়ে সবচেয়ে মারাত্মক। কারণ লৌকিক শিক্ষার আলোকে আপনি ধর্মকে ব্যাখ্যা করতে পারেন না, এবং ব্যাখ্যা করলেও সেটা কখনো সঠিক হবে না, কোনদিনও সঠিক হবে না। সে কারণে যারা শিক্ষিত সমাজ, আপনারাই এই বৌদ্ধ সমাজকে রক্ষা করতে হবে। আমার পরম শব্দ ভ্রান্তি অর্থ বিহারের বিহারাধ্যক্ষ মহাত্মা গান্ধী উদ্বোধন ভাষায় আপনাদেরকে বলেছেন, যারা শিক্ষিত আপনারা যদি ধর্ম আচরণ করেন, আপনারা যদি ধর্মীয় ক্ষেত্রে এগিয়ে আসেন, সেই ক্ষেত্রে এই বৌদ্ধ সমাজ সুরক্ষিত হবে। তাহলে আমাদের শিক্ষিত সমাজ যদি এগিয়ে আসতে হয় সর্বপ্রথম কি করতে হবে? সর্বপ্রথম ধর্ম বই পড়তে হবে, ধর্ম দেশনা শুনতে হবে, এবং ধর্ম সাক্ষাৎ ধর্ম আলাপ আলোচনা করতে হবে। আমার প্রথম পয়েন্ট ছিল কি, আমার প্রথম পয়েন্ট ছিল অতীত জন্ম জন্মান্তরের কারণে থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, সত্যকে সামনে রাখতে হবে, সেই সত্যকে সামনে রেখে সত্য পথে চলতে হবে, আপনাকে সর্বাঙ্গে ধর্ম শিক্ষা গ্রহণ করতে হবে, ধর্মীয় বই পড়তে হবে, ধর্ম আলোচনা একে অপরের সঙ্গে করতে হবে। এবং ওখানে বিপজ্জনক সবচেয়ে পয়েন্ট হচ্ছে কি, লৌকিক শিক্ষার আলোকে কখনো ধর্মকে ব্যাখ্যা করবেন না, ধর্মীয় আলোকে ধর্মকে ব্যাখ্যা করতে হবে। এটার পরে আসে আপনি ধর্ম শিক্ষা নিলেন, ধর্ম বই পড়লেন, ধর্ম দেশনা শুনলেন, সেখানে যদি থেকে যান তাহলে তরকারির মধ্যে চামচ যেমন সারাদিন ডুবে থাকার পরও সে চামচ যেমন তরকারি খেতে পারে না, ঠিক আপনিও যতই ধর্মীয় শিক্ষা গ্রহণ করুন না কেন, যদিও যতই ধর্ম শ্রবণ করেন না কেন, যতই ধর্ম বই করেন না কেন, যতক্ষণ পর্যন্ত সে ধর্মকে আচরণ করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি ধর্মের স্বাদ পাবেন না, কখনো কোনদিন ধর্মের স্বাদ পাবেন না। সেক্ষেত্রে আমাদের পরম শব্দ বংশের মস্তবীর মহোদয়ের জীবনীটা দেখুন, তিনি একদিকে ধর্ম শিক্ষায় অত্যন্ত অত্যন্ত পারদর্শী ছিলেন। দেখুন, গত বছর আমি আসামে গিয়েছিলাম একটা প্রোগ্রাম,
সেখান থেকে আমি গেলাম অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশের মধ্যে একটা বড় বেশ বিশাল এক জাদি চক্র আছে, অনেক বড়। শুধুমাত্র জাদি চক্র না, সেখানে টোটাল বিহারটাই হচ্ছে অনেক বিশাল, অনেক বড়, এবং একটা পূর্ণাঙ্গ বিহার সবকিছুই আছে ওখানে। হঠাৎ করে সেই জাদির প্রতিষ্ঠাতা ভারতের ছবিতে দেখলাম যে ভারতের নামের সঙ্গে মিল, অর্থাৎ বংশবিদ বস্ত্রের নামের সঙ্গে মিল। তখন আমি সেখানে ওই বক্তৃতাটা যখন দেখছিলাম, ওইখানকার একটা লোক এসে বললেন, বান্দে এবারে তো শিক্ষা গ্রহণ করেছে বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে শিক্ষা গ্রহণ করে তিনি এখানে এসেছেন, এবং এখানে এসে তিনি শাসনের জন্য অনেক অনেক কাজ করেছেন, অনেক কাজ করেছেন। এবং আমি কতটুকু সত্য জানি না, তবে তিনি যিনি আমাকে বলেছেন, তিনি বলেছেন যে অরুণাচল প্রদেশের মধ্যে তিনি সংগ্রহায়ক হিসাবে ছিলেন। তবে সংগ্রহায়ক হিসাবে থাকুক আর না থাকুক, কিন্তু এটা আমি নিশ্চিত ওনার প্রতিষ্ঠান ওনার চরিত্র সবগুলো দেখার পরে আপনি নিজে অবাক না হয়ে পারবেন না। যখন আমি শুনলাম যে বাংলাদেশ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন এবং নামের শেষে কিন্তু বংশ শব্দটা আছে, তখন আমি নিশ্চিত হয়ে গেলাম যে তিনি আমাদের পরম শব্দে বংশদীপ মস্তরি মহোদয়ের শিষ্য। সবশেষ আমি আবার যখন অরুণাচল প্রদেশ থেকে আসামে আসলাম, তখন আমি এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য ওইখানে যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের সঙ্গে আলাপ করলাম, ভান্তে কুন্দান্ত শিষ্য ছিল। তখন সে প্রদেশে যিনি বর্তমানে চিফ, অরুণাচল প্রদেশের যিনি কমিশনার, তিনি বড়ুয়া, ওনার কাছে জিজ্ঞাসা করলাম। তখন তিনি বললেন যে ভান্তে কর্তালা বেলখানি বংশদীপ মস্তবীরের শিষ্য ছিল, এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করে তিনি অরুণাচল প্রদেশে গিয়েছেন। নির্মাণকারী অরণারবিন্দ, আমি এই কথাটা বলছি এই কারণে, আমাদের পরম শব্দ ভান্তে নিজে কিভাবে ধর্মশিক্ষা গ্রহণ করেছিলেন, নিজে ধর্মশিক্ষা গ্রহণ করে সেই ধর্মকে সেই বিনয়কে তিনি নিজের জীবনের চেয়ে বেশি রক্ষা করেছিলেন বলেই ওনার নামের আগে টাইটেলটা কি বিনয় আচার্য। বিনয় আচার্য শব্দটা আপনা আপনি বসুন, এবং বর্তমান সময়ে বিভিন্ন টাইটেল অনেক টাইটেল নিজে নিজে বসালেও পরম শব্দ ভান্তেরা এত বেশি সচেতন ছিল যে ওনাদের নামের আগে কোন টাইটেল আপনি অনেক বসাতে পারবেন না, কোনো অবস্থাতে পারবেন না। পরম শব্দ অর্থগ্রামেরই সুসন্তান যিনি বর্তমানে ভারতে আছেন, পরম শব্দ সংগ্রহবিদ মস্তবীর মহোদয় কোয়াকালিতে একবার গেলেন, ধরুন 5-6 মাস আগে। তখন কোয়াকালিতে মেডিটেশন চলছে, আমাদের পরম শব্দ মেডিটেশন দিচ্ছেন। তিনি কোয়াকালিতে যাওয়ার পরে আমরা সবাই বসে মাঠে বসে আলাপ করছিলাম।